আসসালামালাইকুম, আমরা দাদা বাড়ি চলে এসেছি কবিরপুর। আমাদের কুরবানির গরু কিনে আনা হয়েছে। আমার ছেলে মেয়েরা গরু দেখে খুব খুশি হয়েছে এবং তারা গরুর কাছে এসেছে। মোহাম্মদ, তুমি গরুকে কি খাওয়াচ্ছ এখন? মোহাম্মদ পাতা খাওয়াচ্ছে, ও কাঁঠালের পাতা নিয়ে এসেছে খাওয়ানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা শহরে থাকি, কখনো গরুকে এরকম করে আমার ছেলে মেয়ে বা আমরা কখনো খাওয়াইনি, তাই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং রিয়েলি ইটস লুক ভেরি নাইস। মোহাম্মদ এবং মারিয়ামের একমাত্র খালামুনি, আমরা সবাই এসেছি এখানে ঈদ করার জন্য। গ্রাম্য পরিবেশ, ভেরি নাইস। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, মানে এখানে আসলে মনে হয় না আবার ফিরে যাই শহরের সেই যান্ত্রিক এলাকায়। মোহাম্মদের বাবা এখন গরুকে আদর করছে পরম যত্নে, কাজে কালকেই কুরবানি দেওয়া হবে। মায়া রাখতেছে, যাদের কাছ থেকে কিনে নেওয়া আসা হয়েছে তারা তো খুব যত্নে এটাকে লালিত পালিত করে বড় করেছিল। যাই হোক, কুরবানি তো আল্লাহর জন্য দেওয়া হয়, আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়। আল্লাহ যেন আমাদের এই কুরবানিটা কবুল করে নেয়, আপনারা দোয়া করবেন। ভাষা হারিয়ে ফেলছি, আসলে গ্রামের পরিবেশ এতটাই আমাদেরকে মুগ্ধ করে যা বলার মতো নয়। মোহাম্মদের বাবা অবশ্য গ্রামেই বেড়ে ওঠা, ওরও সব কিছু জানে যে গরুকে কীভাবে ম্যানেজ করতে হয়। ওদের শিখাতে হয় না এগুলো, ওরা ভয়ও পায় না। ছোটোবেলায় শুনি বিয়ে হয়েছে যখন, তখন বলে যে আমাদের গরু ছিল, আমরা পেলেছি, খাবার খাওয়াইছি গরুকে। মেয়ে ফাতিমা মারিয়ামও খুব এনজয় করতেছে, কারণ ঈদের জন্য আশেপাশে আতশবাজি ফোটানো হচ্ছে। ছেলে মেয়েরা খুব এনজয় করছে, এনজয় এনজয়, ফাতিমা মারিয়াম এনজয় এনজয় করতেছে। ও ফাতিমা মারিয়াম ছোট ছোট বেবিরা এনজয় এনজয় করতেছে সেটা দেখাচ্ছে। মোহাম্মদ এখানে আমাদের আরেকটা কুরবানির পশু, সেটা হচ্ছে ছাগল। ও মোহাম্মদ এখানে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। ছাগল অবশ্য খুব নিরাপদ প্রাণী, কারণ এটা কখনো কামড়ায় না কাউকে। মোহাম্মদ কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে ছাগলকে খাওয়াতে। ছাগলকে খাওয়াতে নাকি ওর খুব ভালো লাগতেছে। রিয়েলি ইটস সো ইন্টারেস্টিং টু ফিড অ্যান কিডস। ওকে, গরুর কাছে চলে গেল, খুবই ভালো লাগতেছে আমাদের। একই কথা বারবার বলে যাচ্ছে, আসলে ভালো লাগতেছে কথাটা বলতেই হচ্ছে। গ্রামীণ পরিবেশে দেখেন মুরগি হাঁস সব কিছু আশেপাশের মানুষ পালে, তো আমাদের সবারই যেন ভালো হয়, আপনারা সেই দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আমাদের সকল কুরবানির পশুকে কবুল করে নিক, আমিন। আসসালামু আলাইকুম। তোই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট পেলে এবং আপনাদের লাইক পেলে আমরা আরও ভিডিও করতে উৎসাহিত হবো।